প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 1959 সালে তৎকালীন সরকারের উদ্যোগে জগন্নাথ হলের প্রাদেশিক সংসদ ভবনের প্রতিষ্ঠা হয়। পূর্ব পাকিস্তানের শিক্ষক প্রশিক্ষণের প্রথম উচ্চশিক্ষা কেন্দ্র, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। পরবর্তীতে এর কার্যক্রম এখনকার কেন্দ্রীয় গ্রন্থাগারে পরিচালিত হলেও 1960 সালে ইউএসএডের অর্থায়ন ও যুক্তরাষ্ট্রের তৎকালীন কলোরাডো স্টেট কলেজের পরিকল্পনায় স্থাপিত বর্তমান এই চাকৃতির সুদৃশ্য ভবনে স্থানান্তরিত হয়। একই সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য তৈরি হয় রোকেয়া হলের মূল ভবন ও মাস্টারদা সূর্যসেন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও সর্ববৃহৎ এই ইনস্টিটিউট শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য প্রান্তে উদ্ভাবন ও উদ্যোগ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষাবিজ্ঞানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শিক্ষাখাত উন্নয়নের মানুষে শিক্ষক সৃষ্টির জন্য 1960 সালে মার্কিন পরিচালক ডক্টর মরিসনের নেতৃত্বে একদল মার্কিন শিক্ষক কর্মকর্তা সহ 33 জন শিক্ষার্থী নিয়ে চালু হয় 2 বছর মেয়াদী মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম। পরের দশকে এই 2 বছর মেয়াদী প্রোগ্রাম পরিবর্তিত হয় 1 বছর মেয়াদী এমএড এবং 1 বছর মেয়াদী ডিপ্লোমা ইন এডুকেশন প্রোগ্রামে। সে সময় প্রথম বাঙালি পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম। 1994 সালে শিক্ষাক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে পরিচালক অধ্যাপক শরীফা খাতুন সহ শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকায় আইআরে ডিপ ইন এড কার্যক্রমের পরিবর্তে 4টি স্ট্রিমকে কেন্দ্র করে শুরু হয় 3 বছর মেয়াদী ব্যাচেলর অফ এডুকেশন অনার্স প্রোগ্রাম। সময়ের দাবিতে যেটি 1998 সালে 4 বছরের অনার্স প্রোগ্রামে রূপান্তরিত হয়। স্নাতক শেষে শিক্ষার্থীরা পছন্দ করে নেয় 10টি বিশেষায়িত বিভাগের অধীনে পরিচালিত স্নাতকোত্তর কার্যক্রম। এছাড়া এমফিল, পিএইচডি, সান্ধ্যকালীন মাস্টার্স এবং গবেষণা পদ্ধতির কোর্সেও শিক্ষার্থীরা উজ্জ্বল। রয়েছে শিক্ষার বিভিন্ন শাখায় দিবা ও নৈশ কার্যক্রম। আগে থেকে চলে আসা 10টি বিভাগ নিয়ে নৈশ কার্যক্রমের সাফল্যের যাত্রা অব্যাহত রয়েছে। এই করিডোর, সিঁড়ি, সাক্ষ্য দেয় অধ্যাপক হালিমা খাতুন এবং 21শে পদকধারী বিদুষী অধ্যাপক শরীফা খাতুনের মতো ভাষা সৈনিকদের দৃপ্ত পদচারণার। 71-এর মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীবৃন্দ। স্বাধীন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দীর্ঘ 59 বছরের অবদানের ফল আমাদের গর্বের এই প্রতিষ্ঠান। উচ্চশিক্ষায় শিক্ষাবিজ্ঞান শিখন শেখানোর পত্তন হয় এই মায়া জড়ানো ভবনে। অধ্যাপক সুলতানা সরওয়াতারাজামান প্রতিষ্ঠা করেছেন দেশের প্রথম বিশেষ শিক্ষা বিভাগ। অধ্যাপক আবু হামিদ লতিফের গবেষণা আবিষ্কৃত হয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষার মতো তত্ত্ব এবং প্রতিষ্ঠিত হয় সংশ্লিষ্ট বিভাগ। অধ্যাপক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিচিত হয়েছে পূর্ণাঙ্গ লিখিত শিক্ষাক্রমের সাথে। অধ্যাপক মাজহারুল হকের উদ্যোগে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর প্রবর্তন করার বিপ্লবটি আইআর থেকে এসেছে। উচ্চশিক্ষায় সর্বপ্রথম গ্রেডিং পদ্ধতি প্রবর্তন হয় আইআরেই। ল্যাব ব্যবহার করে ভাষা শিখন শেখানোর ধারণার প্রবক্তা এই প্রতিষ্ঠান। শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিশেষায়নের ক্ষেত্রে একচ্ছত্র অভিনবত্বের সন্ধান পাওয়া যায় ব্রেইল ল্যাব, শ্রবণ ল্যাব, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাবে। এই প্রতিষ্ঠানের শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুন্নাহার ফয়জুন্নেসার উদ্যোগে সৃষ্টি হয় শিশুদের দিবাযত্ন কেন্দ্র ছায়ানীর। প্রতি বছর এক ঝাঁক স্বপ্নচারী তরুণ এই প্রাঙ্গণে প্রবেশ করে 4টি বছর মাতিয়ে রাখে। হাতে কলমে শ্রেণীকক্ষের বাস্তব অভিজ্ঞতা প্রদানের মানুষে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষাক্রমের ছাঁচে শিক্ষকরা নিজ হাতে প্রস্তুত করে দেন তরুণ শিক্ষার্থীদের। জয় করিয়ে আনেন বিভিন্ন বিদ্যালয়ের কোচিহৃদয়গুলি। এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত শহীদ শিশু শেখ রাসেলের স্মৃতি বিজড়িত ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে তার নিজ সাফল্যের সীমানা। শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনা বিভাগের বিশেষ ভূমিকা রয়েছে কাউন্সেলিং ও নির্দেশনা প্রদানের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্কিলড ম্যান পাওয়ার বা দক্ষ জনশক্তি তৈরি করা, যারা দেশের উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের আরও অর্জন আইআরের অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামানের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্তি। খেলাধুলা, শিক্ষার্থী সংগঠন পরিচালনা, স্বেচ্ছাসেবী উদ্যোগ গ্রহণ, সব দিক থেকেই শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দের বলিষ্ঠ বিচরণ। আন্তঃবিভাগীয় ক্রিকেট,
বা ফুটবলের বিজয় এখানে নিয়মিত। ভাষা, শিক্ষা উদ্যোগ, চলচ্চিত্র, বিতর্ক সংসদ সহ বেশ কয়েকটি শিক্ষার্থী সংঘের কার্যক্রম এবং বসন্তবরণ, বৈশাখ, বর্ষাবরণ, সমাপনী অনুষ্ঠান এখানকার শিক্ষার্থীদের জীবনের অঙ্গাঙ্গী অংশ। শিক্ষার্থীদের এই স্বপ্নবোনা শেখাতে শিক্ষকবৃন্দ নিবেদিত রয়েছেন বিভিন্ন কমিটিতে। টিকিউআই, রস্ক, ডিপিএড এবং কানেক্টিং ক্লাসরুমের মতো যুগান্তকারী সনদভিত্তিক প্রোগ্রাম রয়েছে প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার শিক্ষাক্রম উন্নয়নে বিশেষ ভূমিকা। এই ইনস্টিটিউটের টিচার্স ওয়ার্ল্ড শীর্ষক সমৃদ্ধ গবেষণা জার্নাল দেশে এবং বিদেশে বাংলাদেশ থেকে শিক্ষাবিজ্ঞানের অভিনব উদ্ভাবনগুলির প্রমাণ ছড়িয়ে রেখেছে দীর্ঘদিন ধরেই। স্বয়ংসম্পূর্ণ এক সমন্বিত শিক্ষাক্রমের দেখানো পথে উচ্চতর গবেষণা, সরকারের নীতি নির্ধারণ, বেসরকারি উদ্ভাবন ও ব্যক্তিগত উদ্যোগে আইআরের শিক্ষার্থীদের দৃপ্ত পদচারণা দেখা যায়। প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের শক্তিশালী সংঘ আইআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সক্রিয় অংশগ্রহণে পূর্ণতা পায় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পরিবার। ছয় দশকের অভিজ্ঞ ও সমৃদ্ধ পথযাত্রায় এই প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশের সমগ্র শিক্ষাঙ্গনে ইতিবাচক নীরব বিপ্লব এনেছে বারবার। শিক্ষাবিজ্ঞানের প্রতিটি শাখায় এই প্রতিষ্ঠানের বিশদ অবদানের বিস্তারে আজ এটি হয়ে উঠেছে মহিরুহ বৃক্ষস্বরূপ। কেবল সুপ্রসারিত ভবন, সুবৃহৎ বৃক্ষরাজি, বিশাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাব, শিক্ষা গবেষণায় সাফল্য বা এর সহশিক্ষাক্রমিক কার্যক্রমই নয়, বরং ছাত্র শিক্ষকের গভীর সম্পর্ক তৈরি করে প্রাণের স্পন্দন। অভূতপূর্ব বর্ণিল ছটায় আবির্ভূত জীবন এখানে সুযোগ দেয় নতুন করে জীবনকে উদযাপন করার।